বলিউডে নায়িকাদের মধ্যে সুসম্পর্ক বেশ বিরল। বেশিরভাগ ক্ষেত্রেই তারা একে অন্যের প্রতি যেন মারমুখী। এরকমই বিবদমান একটি জুটি দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর। দুজনের মধ্যে তিক্ততা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হতে বসেছিল তাদের। বিবাদের শুরুটা হয়েছিল 2007 সালে, কারণ দীপিকা এবং সোনম প্রায় একই সঙ্গে পা রেখেছিলেন ফিল্মি দুনিয়ায়। সেই 2007 সালে মুক্তি পেয়েছিল দুই নায়িকার প্রথম ছবি। দীপিকা আত্মপ্রকাশ করেছিলেন শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম ছবিতে। অন্যদিকে সোনম কাপুরকে বলিউডের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী তার সাওয়ারিয়া ছবিতে, যেখানে সোনমকে সঙ্গ দিয়েছিলেন কাপুর খানদানের আরেক সদস্য রণবীর কাপুর। তবে বক্স অফিসের হিসেবে দুজনের ফলাফল ছিল সম্পূর্ণ বিপরীত। দীপিকার প্রথম ছবি ওম শান্তি ওম যেখানে সুপারহিট, সেখানে মুখ থুবড়ে পড়ে সোনমের সাওয়ারিয়া। সাওয়ারিয়া ছবির শুটিংয়ে রণবীর কাপুর এবং সোনমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা গিয়েছিল, কিন্তু ছবি ফ্লপ হওয়ায় প্রেমের সেই গুঞ্জন আর বেশি দূর এগোয়নি। অন্যদিকে বাচনে আয় হাসিনো ছবির শুটিংয়ে ঘনিষ্ঠ হন রণবীর ও দীপিকা। এই ছবির পর থেকে তাদের প্রেম হয়ে যায় বলিউডের অন্যতম চর্চিত বিষয়। অভিনয় একসঙ্গে শুরু করেও ক্যারিয়ারের পথে দীপিকা এগিয়ে গিয়েছিলেন অনেকটাই। করণ জোহরের টক শোতে এসে সোনম যা বলেছিলেন তাতে স্পষ্টই হয়ে ওঠে তাদের বৈরিতা। এমনকি তিনি ওই শোতে ক্যাটরিনার প্রশংসা করেন। ততদিনে ক্যাটরিনার জন্য ভেঙে গিয়েছিল রণবীর দীপিকা সম্পর্ক। এরপরেও বারবার দীপিকাকে আক্রমণ করেছেন সোনম কাপুর। দুজনের শত্রুতার প্রথম কারণ যদি হন রণবীর কাপুর, দ্বিতীয় কারণ সঞ্জয় লীলা বনশালী, কারণ সাওয়ারিয়ার পরে সোনমকে আর সুযোগই দেননি বনশালী। ক্রমশই দীপিকাই হয়ে ওঠেন তার পছন্দের নায়িকা। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন সোনম, সঙ্গে লিখেছেন তিনি অতীতে এই মেকআপে কোনো একটি ছবির জন্য অডিশন দিয়েছিলেন। তার পোশাক ও মেকআপ থেকে স্পষ্টই বোঝা যায় ছবিটি সঞ্জয় লীলা বনশালীর রামলীলা, যেখানে শেষ অবধি অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। বয়ফ্রেন্ড পরিচালকের পরে সোনমের এন্ডোর্সমেন্টেও ভাগ বসাতে থাকেন দীপিকা পাড়ুকোন। যেসব ব্র্যান্ডের প্রিয় মুখ ছিলেন সোনম কাপুর, সেসব ব্র্যান্ড চলে গিয়েছিল দীপিকার কাছে। শেষে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে দীপিকা কোনো ব্র্যান্ড প্রত্যাখ্যান করলে তবেই সুযোগ পেতেন সোনম। শোনা যায় এই কারণে হতাশ হয়ে সোনম নিজের পিআর এজেন্সি পর্যন্ত পাল্টে ফেলেছিলেন। একটি অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চেও দীপিকা টেক্কা দেন সোনমকে। সেই অনুষ্ঠানে রেখাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছিল। রেখার উপর চিত্রায়িত বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করেছিলেন নায়িকারা। একটি গানের সঙ্গে সোনমও পারফর্ম করেছিলেন। সোনম জানতেন রেখার হাতে পুরস্কার তুলে দেবেন তিনি, সেজন্য তিনি অপেক্ষাও করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাকে চমকে দিয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে ডেকে নেওয়া হয় দীপিকা পাড়ুকোনকে। তিনিই রেখার হাতে পুরস্কার তুলে দেবেন। দীপিকার মতো তারকার উপস্থিতির কথা বিবেচনা করে তার প্রস্তাবে রাজি হয়েছিলেন উদ্যোক্তারা, ফলে সুযোগ হাতছাড়া হয় সোনমের। পরে জানা গিয়েছিল দীপিকা নাকি শেষ মুহূর্তে জানিয়েছিলেন তিনি অনুষ্ঠানে আসবেন, তবে একটাই শর্তে, তিনি রেখার হাতে পুরস্কার তুলে দেবেন। দীপিকার মতো তারকার উপস্থিতির কথা বিবেচনা করে তার প্রস্তাবে রাজি হয়েছিলেন উদ্যোক্তারা, ফলে সুযোগ হাতছাড়া হয় সোনম কাপুরের। এত শত্রুতা সত্ত্বেও দীপিকা এবং সোনম কিন্তু আত্মীয়। দীপিকার স্বামী রণবীর সিং সম্পর্কে সোনমের কাজিন হন, অর্থাৎ তিনি দীপিকার ননদ, কিন্তু তার জন্য তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। তবে রণবীর দীপিকার বিয়ের পর প্রকাশ্যে বিরোধিতা থেকে দূরে সরে থাকেন সোনম এবং দীপিকা। সম্প্রতি দীপিকার পোশাকেরও প্রশংসা করেছেন সোনম কাপুর। কাজের জগতে একে অন্যকে বাহবাও দিয়েছেন তারা, কিন্তু সম্পর্কে সেই শীতলতা রয়ে গেছে। তবে একটা বিষয়ে দুজনে এক জায়গায় মিলে গিয়েছেন। করণ জোহরের টক শোতে একসঙ্গে এসেছিলেন সোনম কাপুর দীপিকা পাড়ুকোন। দুজনই আক্রমণ করেছিলেন রণবীর কাপুরকে। রণবীর ইজ আ গ্রেট ফ্রেন্ড, হি ইজ আ রিয়েলি নাইস গাই এন্ড হি হ্যাজ গট গ্রেট ফ্যামিলি ভ্যালুস। অ্যাজ আ বয়ফ্রেন্ড আই ডোন্ট নো, আই মিন শি ডিড আ গ্রেট জব হ্যাঙ্গিং অন টু হিম ফর সো লং। শোয়ে সেই পর্ব দেখে রণবীরের বাবা ঋষি কাপুর মন্তব্য করেছিলেন, আঙুল ফল টক।
ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ।